হয় জ্যোতিপ্রসাদ আগরওয়ালার আগমনী মন্ত্রর লগত তুলনা করিব পারি আধার কার্ড, কারণ আজির যুগত আধার কার্ড নহলে ভারতবর্ষত কোনো এখন কামে নহয়। আধার কার্ড নহলে আমি ব্যাংকর একাউন্ট খুলিব নোৱাৰো, আধার কার্ড নহলে রেশন কার্ড নহয়, আধার কার্ড নহলে ছাত্র ছাত্রীর নামভর্তির ক্ষেত্রে অসুবিধা সম্মুখীন হয়, বা সরকারি যে বৃত্তি বা আর্থিক সাহায্য এই ক্ষেত্রে তো আধার কার্ড নহলে অসুবিধা হয়, অন্যদে আসনের ক্ষেত্রে অসুবিধা হয়। এমনকি ভারতবর্ষের যিকোনো সরকারি কার্যালয়ের কাম যদি আমি করব যাও, হ্যাঁ আধার কার্ড নহলে আমি করব নোৱাৰো। আর সেই আধার কার্ডের যে এনআরসি সময়ত বায়োমেট্রিক লগ হয়ে থাকার কারণে বহুতেই আর আধার কার্ড বনবা নাছিলে আর বহুতে ইয়ার দুর্ভোগ ভোগ করবলগা হয়েছিল। কিন্তু অসম সরকারের তরফের পর অর্থাৎ লোকসভা নির্বাচনের পূর্বে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই প্রতিশ্রুতি প্রদান করেছিল যে সময় নির্বাচনের সময়ের ভিতর এই আধার কার্ডের যে বায়োমেট্রিক লক বা বায়োমেট্রিক প্রসেসিং দেখাই আছে হ্যাঁ খুলি দিয়া হবো। আর সেই প্রতিশ্রুতি অনুপাতে কিন্তু অসম সরকারে আধার কার্ডের বায়োমেট্রিক লক খুলি দিয়ার কারণে যে কাম সেই কাম কিন্তু আরম্ভ করা পরিলক্ষিত হয়েছে, কারণ ইতিমধ্যে বিভাগীয় কর্তৃপক্ষের ফলের পর নির্দেশ জারি করা হয়েছে প্রতিটি চক্র বিষয়া কার্যালয়ত যে ইহতর মন্ডলের জড়িয়ে যখন আধার কার্ডের বায়োমেট্রিক লগ হয়ে আছে বা প্রসেসিং দেখা আছে সেইসকলের যে তথ্যপাতি বা প্রমাণপত্র সংগ্রহ করার কারণে বা অনলাইন যে কাম হ্যাঁ করার কারণে সেই দৃশ্য আমি দেখাবলে যত্ন করেছি। ইয়াতে আমি গোসাইগাঁও চক্র বিষয় কার্যালয়ত আমি উপস্থিত আছো আর এই দৃশ্য আমি দেখেছি। ইয়াতে শতাধিক মানুষ ইয়াত আজি আইছে, আজি সোমবার দেখা গেছে যে ইহত একমাত্র কথা হল যে ইয়াতে আধার কার্ডের যে লগ বা প্রসেসিং হয়ে আছে যার কারণে ইহতে আধার কার্ডের যে যাতে খুলিব পারে লকটা যাতে খোলকায় তার কারণে কিন্তু এনেদরে ওলাই আছে। আমি কথা পাতিব বিচারিম প্রথমত আমার এগারী ব্যক্তি আছে কি করবো, আসলে আজি দেখা গেছে গোসাইগাঁও রাজহ চক্র বিক্রয় কার্যালয় যথেষ্ট নথিপত্র ওলাই আছে তার মানে ইয়া যেটো প্রবলেম সমস্যা হয়ে আছে আগর পরা মানে আধার কার্ড বায়োমেট্রিকের কারণে আমার অসমত প্রায় 8-10 লাখ মানুষের এটা বায়োমেট্রিক হয়ে আছে প্রসেসিং হয়ে আছে, এইটার কারণে ছাত্র ছাত্রীর পর আরম্ভ করে সকলের প্রবলেম হয়ে আছে। রেশনের চাল পাওয়া না আছে, তারপর কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবা না আছে, ব্যাংকের অ্যাকাউন্ট বিলাক বন্ধ হয়ে আছে। এইটার কারণে আমার অসম মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে পদক্ষেপ হাতত লৈছে ইলেকশনের আগত দিয়া প্রতিশ্রুতি পূরণ করে করে আছে, এইটার কারণে আমি অসম ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর লগতে আমার ইয়াত গোসাইগাঁও রাজহ চক্রর ব্লক মন্ডলের পর আরম্ভ করে সকল কর্মচারিয়ে আজি 3-4 দিনের পর ইহতে কাম করে আছে, মানুষের আধার কার্ডের প্রসেসিং ফর্ম বিলাক জমা করে আছে, ইহতকে ধন্যবাদ জ্ঞাপন করেছো। এই নথিপত্র জমা দিয়ার কোনো তারিখ হেক তারিখ দিয়া হয়েছে না বা তোমাকে জানা আজিলেকে তো আমি এনেকুয়া শুনা নাই, কিন্তু যিমান সোনকালে মানুষে দিব সিমানে ভাল হব আর কি, যিমান সোনকালে মানুষ ইয়াত নথিপত্র জমা করবো সিমান সোনকালে এইবিলাক ইয়ার পর অনলাইন করে গুয়াহাটি যাব, গুয়াহাটির সেন্ট্রালে পঠাবো আর কি। হয় ধন্যবাদ থাকিল। হয় আসলে ৮ লক্ষাধিক মানুষ কিন্তু আধার কার্ড এনেকুয়া ধরনের যে বায়োমেট্রিক লক সেই লগ হয়ে আছে বা প্রসেসিং হয়ে আছে। আমি কথা পাতিব বিচার আর অনেকগুলো ব্যক্তি আছে, আসলে আমার গোসাইগাঁও মহকুমাখনের ভিতর কিমান মানুষ এনে মানুষের এনেদরে বায়োমেট্রিক লক বা প্রসেসিং হয়ে আছে? নমস্কার, আমি ধরক শোনা মতে প্রায় 20,000-এর অধিক মানুষের আমার এই মহকুমাখনত এই আধার কার্ডের বায়োমেট্রিক হওয়া নাছিলে, তো এই প্রক্রিয়াটো ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আমার মহকুমাখনের গোসাইগাঁও রাজহ চক্র, হাওড়াগুড়ি রাজহ চক্র আর 4টা রেঞ্জ অফিসত এই প্রক্রিয়াটো আজি বিগত প্রায় 4-5 দিন ধরে প্রক্রিয়াটো চলি আছে। এই ক্ষেত্রত রাজহ চক্র বিষয়ার কার্যালয় লাটমন্ডল কার্যালয় লাটমন্ডল আর বিষয়া কর্মচারী তথা এই রেঞ্জ অফিসর বন বিষয়া তথা বনকর্মী সকলে এই প্রক্রিয়াটোর সহ জড়িত হয়ে নথিপত্রবিলা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে জমা লৈ আছে, আর এইটো উদ্যোটন কর্তৃপক্ষলৈ ইহতে প্রেরণ করব বলে আমাক অবগত করেছে। এই চকতে আমি সমূহ বিষয়া কর্মচারী লাটমন্ডল বন সুরক্ষা বাহিনীর কর্মচারী সকলক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি, তেওঁলোকে নিজের কর্তব্য পালনের উপরেও এইখানে কাম সম্পাদন করে আছে। আর এই বায়োমেট্রিক বন্ধ হওয়াতে রাইজের বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছিল, লড়া ছোৱালীর স্কুলের এডমিশনের পর আরম্ভ করে রেশন কার্ড, বিনামূল্যা চাউলের যে ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ তথা ব্যাংকের লেনদেন, আধার কার্ড অবিহনে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে।
যদি আধার কার্ডের এই বায়োমেট্রিকটা সম্পন্ন হয়ে যায় রাইজে উপকৃত হব। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ কারণে আবেদন করিব পারিব। ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে থাকা তো এইটাও সুচারুরূপে পরিচালনা করিব পারিব। মানে আধার কার্ডের জড়িয়ে যে স্কুল কলেজের নামভর্তিকরণের সময় যে মানে অসুবিধা সেটাও দূর হব। তো এই ক্ষেত্রে প্রশাসনে অল্প সজাগতা গাঁয়ে গাঁয়ে গিয়ে সজাগতা সভা আয়োজন করব লাগিছিল। আজিকালি বিভিন্ন প্রচার মাধ্যম আছে, ফেসবুকের পরা আরম্ভ করে বিভিন্ন ওয়েব পোর্টেলের জড়িয়েও রাইজক আমি প্রচার করব পারিলে হয়। এই ক্ষেত্রে প্রশাসনের মানে সজাগতার উপর দৃষ্টি দিব আমি অনুরোধ জানাই। নথিপত্র জমা দিব লাগবে, কি কি নথিপত্র দিয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগে এইখানে ইয়াতে চেক করা হয়েছে। তারপর গিয়ে কার্যালয় মন্ডলের ওর এই নথিপত্র সময় জমা দিব দিয়া হয়েছে। আর এনেদরে কিন্তু দেখা গেছে কারণে এই মানুষ যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছিল। বিভিন্ন সরকারি যে কাম কাজ বা সরকারি যে কার্যসূচী প্রতিটি কার্যসূচীতে কিন্তু বাধার সম্মুখীন হয়েছে, যার কারণে কিন্তু অসুবিধার সম্মুখীন হয়ে আজি সুস্থির ত্যাগ করব পাইছে বলে আমার জানিয়েছে। কারণ ইতিমধ্যে রাজ্য সরকারের পর যে নির্দেশ জারি করা হয়েছে এই তথ্যপাতি সংগ্রহ করার কারণে, তারপর দেখা করেছে আধার কার্ডের যে বায়োমেট্রিক লক বা প্রসেসিং ফল খাব, তারপর এই মানুষখিনি আধার কার্ড বনাব।